হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল লাইফ উইথ বেঙ্গলি পুটে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে, আর দেখতেই পাচ্ছ তো আর ঠাকুরের ফুল দুল পড়ে আছে। তো এগুলো আমি এখন সাফ করব, সাফ করে তারপর ঠাকুরকে ফুল দেব, ধূপ দেব, তো তারপর আমি যাব রান্নাঘরে। তো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখন ফুল টুল দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তোমরা তো দেখলে বাইরে ফেরিওয়ালা এসছে, দেখিয়েছিলাম। তো ওর কাছ থেকে না একজোড়া জুতো নিয়েছি, কারণ আমার বাথরুমের জুতোটা ছিঁড়ে গিয়েছিলো, তো যার জন্য একজোড়া নিয়েছি আমি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি এসেছি ছাদে, আর জামা কাপড় মিলবো, চান্দান আমার করা হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন একটু এসেছি আমি ছাদে, তো জামা কাপড়গুলো মিলে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রোদ, প্রচুর পরিমাণে রোদ হয়েছে। আর এটা এই ফুল গাছটার নিচে আছি বলে না একটু ছায়া লাগছে। তো আর ওদিকটায় দেখো প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না রোদের মধ্যে। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি কিছু মিলে নিব, তারপর দেখা হচ্ছে, টাটা। গাছ থেকে না একটা লেবু তুলে নিব। এই দেখো এই লেবুটা পেকে গেছে, তো এই লেবুটা আমি তুলে নিলাম, আজকে ভাতে খাবো। তো তুলে নিলাম গাছ থেকে, আর কয়েকটা লেবু আছে দেখো। নামছি, আর এদিকে কে এসে দাঁড়িয়ে আছে এখানে দেখো, এই একটা পুচকু আর লেংটু অবস্থায় এই যে দাঁড়িয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছ পুরো লেংটুটা। আর চান করতে যাবি নাকি? চান করতে যাবি? কখন চান করবি? তো এখন খাওয়ার টেবিলে চলে এসেছি, আর সোনুকে ভাত খাইয়ে দেবো, তারপর আমি খাবো। তো সোনুর জন্য ভাত নিয়ে এসেছি দেখো। লেবু তো তুলছিলাম গাছ থেকে, দেখিয়েছিলাম, তো ওই লেবু কেটেছি। আর এদিকে আছে মাছের ঝোল আর ভাত, আর সবজি হয়েছে। সোনু তো সবজি খায় না, তো সোনুকে আমি এখন খাইয়ে দিই। তো আমার খাবার নিয়ে চলে এসেছি, আর হয়েছে আজকে গিমা শাকের তরকারি, এদিকে হয়েছে সবজি আর পাতি লেবু, তো আর এদিকে হচ্ছে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল, পোনা মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। তো আমি ঝটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এখন বিকেলবেলা, আর আমি এসেছি একটু ছাদে, আর এমনি এলাম নিচে, খুব গরম লাগছিল। আর একটু আগে না বৃষ্টি হয়েছে জানো, আর খুব বেশি বৃষ্টি হয়নি, তো মাঝারি ধরনের একটু বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিটা যতক্ষণ হচ্ছিল না ততক্ষণ ঠান্ডা, তারপর তো ভীষণ গরম। তো একটু ভাবলাম কি একটু ছাদ থেকে ঘুরে আসি, তো তার যার জন্য ছাদে এসেছিলাম। আর পাতাগুলো সব ভেজা দেখতেই পাচ্ছ, আর বেশ ভালো লাগছে। বৃষ্টির পরে ছাদে এসেছি, তো একটু হাওয়া হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর ঘর রুমের ভেতরে না ভীষণ গরম, তো একটু ছাদে একটু কিছুক্ষণ সময় কাটাবো, তো তারপর নিচে যাব আমি। তো এটা সবেদা গাছ দেখতে পাচ্ছ, আর অনেক ফুল এসেছিলো, সব না পোকাতে খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো কত তুলসী গাছ হয়েছে ছাদের মধ্যে, প্রচুর তুলসী গাছ হয়েছে, অনেক উপরে ফেলে দিয়েছি, আরও অনেক আছে তুলসী গাছ দেখো। তো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে, আর তারপর চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ আমি কিছু একটা ভাজছি, হ্যাঁ আমি চপ ভাজছি। তো আজকে বানাচ্ছি টমেটোর চপ আর বেগুনি। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর কয়েকটা পড়ে আছে ভাজতে, তো বাকিগুলো আমি ঝটপট ভেজে নিই। আর আমার সোনু ওদিকে খাচ্ছে। আর কয়েকটা না আমি ডিমের চপও ভাজছি, তো ওই বেসন ছিল, তো ডিম দিয়ে ডিমের চপও বানাচ্ছি আমি। কি করছো তুমি? কি করছো? তাকাও, কি করছো? পুতুলকে নিয়ে ঘুম পাড়াচ্ছ? এ হাম দাও, হাম দি দাও, বাই করে দাও তো, বাই করে দাও তো, গুড নাইট বলো।
তো সন্ধ্যের পর থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ সোনুকে পড়াচ্ছিলাম, নাচেরও প্র্যাকটিস ছিল, তো যার জন্য কন্টিনিউ আমি করতে পারিনি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তার সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।